নমস্কার বন্ধুরা, দুর্গার হেসেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হাতে তৈরি করা ডিমের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তাহলে চলো আমি রান্নাটি শুরু করি। প্রথমে দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর আগে থেকেই একটু ছোলার ডাল ভেজানো ছিল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। আমি এবার ডিমের কুসুমটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম এক চামচ লবণ, একটু ভাজা মশলা, যার মধ্যে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল, আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এটা একদম শুকনোভাবে নেড়ে শুকনো করে নেব। তো দেখো, আমার কুসুমটা রেডি হয়ে গেছে। এই যে, এবারে আমি এখানে নিয়ে নিয়েছি পনির, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, সামান্য ময়দা দিয়ে সুন্দরভাবে, কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, দিয়ে সুন্দরভাবে চটকে নিতে হবে। দেখো, আমি ডিমগুলো সব আগে থেকেই বানিয়ে রেখেছি, আর একটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছানার একটা ডো করে তারপর তার মধ্যে যে ছোলার ডাল দিয়ে কুসুম তৈরি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ঠিক ডিমের আকারে গড়ে নিলাম। ওগুলো রেডি হয়ে যাওয়ার পর এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি তৈরি করা ডিমগুলো একে একে ভেজে নেব। এভাবে আমি সব ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো, আলুগুলো আমার এবার ভাজা হয়ে আসছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ, টমেটো বাটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এগুলো কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবারে আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো টক দই, আমি সেটা গ্যাসটা কমিয়ে দইটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এটা নাড়তে থাকতে হবে সমানে, না হলে দইটা অনেক সময় কেটে যায়, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু বাদাম বাটা, আর দিয়ে দিলাম কটা কিশমিশ, গোটা কিশমিশ। এক চামচ চিনি। এই মশলাগুলো আমার সমস্ত কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো, আলুগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এবারে জল দিয়ে দিলাম, বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম।
দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো সব একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি সেটাই আমি উপর থেকে দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা আমি আমার বড় ননদের কাছ থেকে শিখেছি তারপর ওই এক মিনিট মতো ফুটতে দিলাম এবারে দেখো আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে আর এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা সেটা কথাই বলে বোঝানো যাবে না খুব সুন্দর টেস্ট হয়েছিল তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে নিরামিষ ডিমের এই রেসিপি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করতে যেন ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো আসছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার